নমস্কাৰ বন্ধুসকল আপোনালোকক পুনৰবাৰ স্বাগতম জনাইছো মোৰ ইউটিউব চেনেল মুখা এক্সপ্লোৰ এভৰিথিং লৈ তো ফ্ৰেণ্ডছ আজি এটো লাষ্ট সুবিধা আপোনালোকৰ ৰচনাখন আপলোড কৰাৰ অৰ্থাৎ আজি চাওক মাত্ৰ একদিন পাঁচ ঘণ্টা আৰু সময় বাকী আছে আজিৰ এই ভিডিঅ'টো ৰেকৰ্ডিং কৰা সময়লৈকে আৰু কিমান টোটেল ৰচনা আপলোড হ'লে গোটেইখিনি ইয়াত ডিটেইলছ দিয়া আছে আৰু চাওক ডিষ্ট্ৰিক্ট ৱাইজত কিমান ৰচনা আপলোড হৈছে আপোনালোকে নিজে একবাৰ ৱেবছাইটত গৈ পিনে চাই লওক একেবাৰে হায়েষ্ট ডিষ্ট্ৰিক্টৰ মানে আটাইতকৈ বেছি আপলোড হৈছে নগাঁও জিলাত চাই লওক নগাঁও জিলাত আটাইতকৈ বেছি আপলোড হৈছে আৰু আমাৰ যোৰহাট ডিষ্ট্ৰিক্ট মানে মধ্যমীয়া গতিত আছে যিহেতু মই যোৰহাট ডিষ্ট্ৰিক্টৰ পৰা বিলংছ কৰোঁ চ' যোৰহাট ডিষ্ট্ৰিক্টখন মধ্যমীয়া গতিত চলি আছে গতিকে আহক আমি যোৰহাট ডিষ্ট্ৰিক্টত এক নম্বৰত আনিবলৈ চেষ্টা কৰোঁ বন্ধুসকল যিহেতু ৰাতিপুৱা ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই আপোনালোকক সকলোকে অনুৰোধ জনাইছে আমাক যে অহাকালিলৈ ছাব্বিছ তাৰিখ অৰ্থাৎ ছাব্বিছ তাৰিখে ৰাতি 12 বজাৰ ভিতৰত আপোনালোকে ৰচনাসমূহ আপলোড কৰিব পাৰিব গতিকে বোলো সম্পূৰ্ণ প্ৰচেছটো আনকাট হিচাপে আপোনালোকক দেখুৱাওঁ আৰু চাৰ্টিফিকেটখন মই এই ভিডিঅ'টোত ডাউনলোড কৰি দেখুৱাম প্ৰচেছ একেটাই প্ৰথমতে আপোনালোকে আপলোড কৰিবলৈ হ'লে আপোনালোকে চাইন ইন কৰিব লাগিব তো চাইন ইন বটনত আপোনালোকে যাওক চাইন ইন কৰিবলৈ প্ৰথমতে যিকেইটা ডিটেইলছ দিব লাগে গোটেইকেইটা আপোনালোকে দিয়ক যেনে আমি কাণ্ট্ৰিখন ছিলেক্ট কৰিম ইণ্ডিয়া আৰু ফোন নম্বৰ দিব লাগিব সেইখিনি দিয়ক কোনো প্ৰব্লেম নাই আমি কাণ্ট্ৰিখন ছিলেক্ট কৰিছোঁ চাওক ইণ্ডিয়া ছিলেক্ট কৰিলোঁ আৰু এইফালে চাওক মোবাইল নম্বৰটো আপোনাৰ নিজৰ মোবাইল নম্বৰটো দি দিব টোটেল প্ৰচেছটো আপোনালোকক কৈ দিছোঁ কাৰণ এইটো লাষ্ট চান্স টু গেট দ্য চাৰ্টিফিকেট তো সকলোৱে আমি একেলগে ট্ৰাই কৰোঁ আৰু যিসকলে আপলোড কৰিব পৰা নাই এপিকে চৰি কেপচাটো মই ফিল আপ কৰি দিওঁ যিসকলে আপলোড দিব পৰা নাই প্লিজ 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 আপোনালোকে ৱেবছাইটটো ভিজিট কৰক আৰু ৱেবছাইটত আপোনালোকে ট্ৰাই কৰক এইটো হৈছে আপুনি অ'টিপি কাৰণে মই ট্ৰাই কৰিছোঁ অ'টিপি চাওক অ'টিপি কাৰণে মোবাইল নম্বৰত এটা অ'টিপি আহি গৈছে আপোনাৰ যিটো মোবাইল নম্বৰটো অ'টিপিটো ধুনীয়াকৈ ছাবমিট কৰি দিয়ক আপোনালোকে ইয়াত অ'টিপি মোৰ আহি গৈছে লগালগ আহিব কোনো প্ৰব্লেম নাই প্লিজ আপোনালোকে এপছটোত লাগি নাথাকিব আপোনালোকে ৱেবছাইটত যাওক আৰু আপলোড কৰক লগালগ চাৰ্টিফিকেট লওক প্ৰুফটো মই আপোনালোকক এই ভিডিঅ'টো দেখাই আছোঁ চাওক ছাবমিট কৰিলোঁ অ'টিপিটো ছাবমিট কৰাৰ লগে লগে ডাইৰেক্ট এইটো ইণ্টাৰফেচ আহিব এই ইণ্টাৰফেচটো আহি যোৱাৰ লগে লগে আপোনালোকে চাওক ধুনীয়াকৈ আপলোড বটনত যাব কোনো প্ৰব্লেম নাই আপলোড বটনত যাওক আপলোড বটনত যোৱাৰ লগে লগে আপোনালোকে আগৰখনেই কোনো বেলেগ একো চেঞ্জ হোৱা নাই আগৰখনেই স্ক্ৰীন আহিছে আগৰখনত আপোনালোকে নাম দিয়ক মই যিহেতু আৰাধনা বাইদেউৰ মই এইখন এছখন আপলোড দিম আৰাধনা বাইদেউক যিহেতু দি থৈছিলে আপলোড কৰিব পৰা নাছিলে চ' মোক দিছে চ' মই কৰি দিছোঁ আপোনালোকৰ সন্মুখত চাওক আৰাধনা বৰা আৰু ডেট অফ বাৰ্থটো তেওঁৰ দিছে ধুনীয়াকৈ ডেট অফ বাৰ্থটো ছিলেক্ট কৰি মই ফিল আপ কৰি দিছোঁ চাই থাকক 1972 আপোনাৰ আৰু এইখন ফিল আপ কৰোঁতে এটা কথা মই আপোনালোকক কওঁ যে আপোনালোকে এই কেলেণ্ডাৰত গৈ ফিল আপ কৰিব প্লিজ 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 আপোনালোকে গৈ কেলেণ্ডাৰত ফিল আপ কৰিব নহ'লে আপোনালোকে ইয়াত যদি নিজে মেনুৱেলি ফিল আপ কৰে তেতিয়াহ'লে আপোনালোকৰ কিছু প্ৰব্লেম আহিব পাৰে ইন ফিউচাৰ মানে ছাবমিট কৰোঁতে বা ধৰণৰ বহুত ধৰণৰ প্ৰব্লেম আছে চ' আপোনালোকে মেনুৱেলি আপোনালোকে কেলেণ্ডাৰখনত যাব কেলেণ্ডাৰত ক্লিক কৰি আপোনালোকে মই যেনে কৰিছোঁ চাওক এতিয়া কেলেণ্ডাৰ 1972ত আপুনি যাওক এই গোটেইখিনি এইখিনি কেলেণ্ডাৰখন ফিল আপ কৰক চাওক পাইছোঁ এইটো ডেটটো 1972 আগষ্টৰ 1 তাৰিখ তো এনেদৰে আপুনি ধুনীয়াকৈ দিলোঁ তাৰপিছত আপোনাৰ যিখিনি ডিটেইলছ আছে জেণ্ডাৰ ফিমেল আৰু মোবাইল নম্বৰ এইটো মোৰটোৱে দিছোঁ কাৰণ ইয়াত মোবাইল নম্বৰ ইমান প্ৰাসংগিকতা নাই চ' মোৰ নম্বৰটোকে দি দিছোঁ ইমেইল দিলোঁ আৰু তেওঁ টিচাৰ হয় টিচিং ষ্টাফ হয় আমাৰ ওচৰৰে তো টিচিং ষ্টাফ সেইখিনি ফিল আপ কৰি দিওঁ আৰু কিছুমান ডিটেইলছ নিজে নিজে আহে আৰু এইটো আমি ডিটেইলছটো ভৰাই দিছোঁ চাওক এইটো প্ৰেজেণ্ট এড্ৰেছটো আমি নগাবাদ কৰিছোঁ তেওঁ ঘৰ নগাবাদত তো বাকীখিনিতো একেই বাট আমি এইটো ষ্টেটখন ছিলেক্ট কৰিব লাগিব ডিষ্ট্ৰিক্ট ছিলেক্ট কৰিব লাগিব আমি যোৰহাট ডিষ্ট্ৰিক্টৰ মানুহ বাকীখিনি ফিল আপ হৈ আহিছে আৰু আমি অসমীয়াত এপ্লাই এইখিনিতে এটা আৰু অসমীয়াত এপ্লাই কৰাৰ লগতে আমি ফৰ্মেটত এপ্লাই কৰিম সেইখিনিও ফিল আপ কৰি দিয়ক আৰু ফৰ্মেট দিয়াৰ লগে লগে নগাঁও পেজ আহিব কিন্তু এইখিনিতে এটা কথা মই আপোনালোকক দেখুৱাওঁ আৰু ফাইলকেইটা আপলোড কৰিব পাৰিব আমি চাই লওঁ ফাইলকেইটা আপলোড কৰি লওঁ তাৰপিছত আপোনালোকৰ কথাটো মই কৈ আছোঁ চাওক ফাইলকেইটা মই চুজ ফাইলত গ'লোঁ দুটা যিহেতু পেজ গোটেই দুটা ফাইলৰ জেগা ওলাই আহিলে গতিকে চুজ ফাইলত গ'লোঁ চুজ ফাইলত যোৱাৰ পাছত আপোনালোকে য'ত ফাইলটো ছেভ কৰি থৈছে সেই ফাইলটোত আপুনি ধুনীয়াকৈ গৈ পিনে ধৰি লওক মোৰ ইয়াত নাই ফাইলটো ইয়াৰ নেক্সট ফল্ডাৰটোত আছে এই ফল্ডাৰটোত আছে চাওক এইকেইটা এই ফাইলকেইটা মই আপোনালোকক চাওক এইটো ক্লিক কৰিব ইয়াত অ'পেন কৰিব ইয়াত আহি যাব দেখিছেনে ঠিক ইয়াতো ক্লিক কৰিব পুনৰবাৰ আপোনালোকে ক্লিক কৰিব ছেকেণ্ড পেজটো আপোনালোকে ল'ব ইয়াত আপলোড কৰিব অ'পেন কৰিব ইয়াত আহি যাব আহি যোৱাৰ লগে লগে ইয়াত এটা কেপচা পাব সেই কেপচাটো পুনৰবাৰ আপোনালোকে ফিল আপ কৰি ল'ব
কারণ কিয় মই স্টেপ বাই স্টেপ কিয় দেখাইছো জানে কারণ ভারে বারে প্রতি মোক কোয়েশন করে আছে যে আমার এই এই এইকিটা 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 সব এইকিটা অহা নাই এই ডিক্লারেশন মার্ককিটা অহা নাই কিয় অহা নাই এইটো মই আপনার কব বিচাৰিছো সব কিয় অহা নাই আপনাদের কোবাদ ভুল করেছে ফিল আপ করতে ধরল এই অসমীয়া ল্যাঙ্গুয়েজটা আপনাদের সিলেক্ট করা নাই সিলেক্ট নকলে ইয়াত সব ইয়াত নাহে এই দেখিছে আপনাদের নাহে কারণ ইয়াত আপনি দেখাই দিছে যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবলে তো সিলেক্ট আসামিজ করেছো সব এবার আহিছে আর সাবমিট বটনটা তেতিয়াহে আহিব যেতিয়াহে আপনি এইবিলাক সম্পূর্ণরূপে ফিল আপ করব তো আমি এটা সাবমিট করিম সাবমিট করলো সাবমিট করার পিছত সব নেটওয়ার্কের উপর ডিপেন্ড করব নেটওয়ার্ক স্পিডের উপর যে আপনাদের কিমান সময়ের ভিতর এস এখন আপলোড হব বা আপনার আপলোড হয়ে আপনার সার্টিফিকেট ডাউনলোডের কারণে আপনার সুবিধা দিব তো এই আপনার নেটওয়ার্ক স্পিডের উপর ডিপেন্ড করব সাওক এটা আমার আহি গেছে নেটওয়ার্ক স্পিড ভাল আমার ধুনিয়াকে আহি গেছে আহি যাওয়ার লগে সাওক এটা আমি কি করি এখন সার্টিফিকেট ডাউনলোড করি সাওক কত যাব না লাগে ডাউনলোড সার্টিফিকেটত আমি ক্লিক করি সাওক ডাউনলোড সার্টিফিকেট ক্লিক করলো আর এতিয়া আমি ওয়েট করিম আমি বেশি সময় ওয়েট করবো না লাগে নেটওয়ার্ক স্পিডর যার ভাল লগালগ হইব সব আমার ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হওয়ার পিছত সব আপনার চকুর সন্মুখতে আরাধনা বড়া আমার বাইদর সার্টিফিকেটখন এইখন সব আরাধনা বড়া ধুনিয়াকে আহি গেছে তো এইটো ইমানেই সহজ আপনাদের লাস্ট চান্স কাইলের ভিতর কাইলের রাতে 12 বজার ভিতর আর এইটো মই সন্ধ্যা 7 বজাত মই আপলোড করেছো গতি ভাবক মই রাশ আওয়ারত আপলোড করেছো আপনাদের পাব আজি লাস্ট আপনাদের এপসটো লাগি না থাকবে ওয়েবসাইটত যাওক নিজের ক্রোম ব্রাউজার গিয়ে পেলে ওয়েবসাইট মানে ডেস্কটপ মোড করে লোক আপনাদের তাত আপলোড করো খুব সুন্দরভাবে আপলোড হয়ে যাব গতি শেষবারভাবে আপনাদের অনুরোধ জানাইছো যদি আপনাদের মোট ভিডিওবিল ভাল পাইছে তাহলে লাইক করবো শেয়ার করবো কমেন্ট করবো আর মোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব ধন্যবাদ।